বন্ধুরা, আজকের ভিডিও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে যে বর্তমানে ভ্রমণের জন্য উজবেকিস্তান ওয়ান অফ দ্য বেস্ট একটা কান্ট্রি। যদি বাংলাদেশ থেকে ভ্রমণের উদ্দেশ্যে যদি মানুষ যেতে চায় তাহলে নাম্বার ওয়ানে বা নাম্বার টুয়ে রাখে উজবেকিস্তান। তো আপনারা কিভাবে উজবেকিস্তানে ভিসার আবেদন করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি উজবেকিস্তানের সাইটে গিয়ে ই ভিসা লিখে আপনি সার্চ করে আপনি ওইখানে ঢুকে তারপরে এখানে অ্যাপ্লিকেশন ফর ই ভিসা পাবেন, ওইটাতে আপনি প্রবেশ করবেন। তারপর এখানে গিয়ে আপনি গিয়ে লিখবেন এই যে সিটিজেনশিপ, এখানে গিয়ে লিখবেন আপনি বাংলাদেশ। বাংলাদেশ লেখার পর আপনার এখানে লিখতে হবে ডকুমেন্ট টাইপের জায়গায় গিয়ে আপনি লিখবেন অর্ডিনারি। অর্ডিনারি যে আপনার যে পাসপোর্ট যেটা আছে ওইটা কিন্তু অর্ডিনারি। তারপর আপনি এখানে দিবেন সিঙ্গেল এন্ট্রি, তারপর এখানে আপনি দিবেন ট্যুরিজম দিয়ে, তারপর নেক্সটে ঢোকার পরে এখানে আপনি দিবেন যে আপনি কতদিন থেকে কতদিন পর্যন্ত থাকবেন। তো এখানে আমি দিচ্ছি 10 থেকে 20 তারিখ পর্যন্ত, আমি 10 থেকে 20 তারিখ পর্যন্ত এখানে স্টে করব। তারপর আপনি নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর এখানে গিয়ে আপনি সিলেক্ট করতে হবে, যেটা লিখতে হবে আপনার সারনেম আপনি লিখতে হবে, তারপর এখানে আপনি নেম আপনার ফুল নেম লিখতে হবে। তো আমি এখানে আমার সারনেম দিয়ে দিলাম, তারপর এখানে ফুল নেম দিয়ে দিলাম। তারপর এখানে আপনি দিতে হবে মেইল, আপনি যদি মেল হন মেল, আর ফিমেল হলে ফিমেল দিতে হবে। এখানে আপনি দিতে হবে আপনার ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ কত সালে, আপনি ওইটা সুন্দরভাবে আপনার যে পাসপোর্টে যেরকম আছে ঠিক সেইভাবে আপনি লিখতে হবে। তারপর আপনি প্লেস অফ বার্থ, প্লেস অফ বার্থ আপনার পাসপোর্টে লেখা আছে, আপনি ওইখান থেকে দেখে দিয়ে দিবেন আপনার যে জেলা আছে ওইটার নাম দিয়ে দিবেন। তারপরে সিরিজ অ্যান্ড নাম্বারস, যেটা আপনার এটা পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার পাসপোর্ট ইস্যু ডেট, তারপর পাসপোর্ট এক্সপায়ারি ডেট যেটা আছে ওইটা আপনি দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন যারা, তো প্লিজ বন্ধুরা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি, ইউরোপ সহ মিডল ইস্টের যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের সহজে আপনারা যাতে পেয়ে যান সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আপনার পাসপোর্ট এক্সপায়ারি ডেট দেওয়ার পর আপনি গিয়ে লিখতে হবে, তো আপনি বাংলাদেশে কোন কাজে আছেন, আপনি শিক্ষায় কোনো স্টুডেন্ট অথবা কোনো কাজে আছেন, ওইটা আপনি দিয়ে দিবেন। আমি দিয়ে দিছি এখানে আমার বিজনেস। তো আমি উজবেকিস্তানের কোন জায়গায় যেতে চাই, তো আমি এখানে দিয়ে দিছি টাস্কান, টাস্কানে আমি যাব। তারপর নেক্সটে দিবেন। তো নেক্সটে দেওয়ার পর এখানে আপনার ছবি দিতে হবে, ইন্টারন্যাশনাল যে আছে 35x45 যেটা পাসপোর্ট সাইজ ওইটা আপনি দিয়ে দিবেন। তো আমি আমার ইন্টারন্যাশনাল সাইজের যে একটা পাসপোর্ট সাইজের ছবি ওইখানে দিয়ে দিচ্ছি। তারপর আপনি আপনার ওই যে পাসপোর্টের যে মেইন যেটা আছে ওইটা আপনি স্ক্যান করে কিন্তু দিতে হবে। তারপর আপনি নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর আপনার সম্পূর্ণ ডকুমেন্টস দেখাবে, দেখানোর পর আপনি একটু নিচে স্ক্রল করে যান। তারপর আপনি এখানে একটা ইমেল দিবেন যেটা আপনি সবসময় ব্যবহার করেন। তো ইমেল লেখার পর আপনার নিচের যে বক্স আছে ওইটাতে আপনি ওই যে একটা কোড দেখতে পাচ্ছেন ওই ক্যাপস কোডটা আপনি লিখে তারপর নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর আমার আপনার ইমেইলে একটা লিঙ্ক চলে আসবে, তো ওই লিঙ্কে গিয়ে আপনি প্রবেশ করার পর আপনার ফর্মটি অ্যাক্টিভেশন করতে হবে। তো আমার ইমেইলে কিন্তু অলরেডি তারা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে, তো আমি ওই এই যে আপনারা লিঙ্ক দেখতে পাচ্ছেন ওইটাতে আমি প্রবেশ করার পর, তারপর আমি আমার যে ফর্মটা আছে ওইটা আমি অ্যাক্টিভেশন করার পর, তারপর আবার আমি সেই সাইটে যাব গিয়ে আমি আমার পেমেন্ট মেথডটা পেমেন্ট দিয়ে দেব। তো আবার আমি সেই ভিসা ফর্ম সাইটে চলে আসলাম। সাইটে আসার পর এখানে যে আপনার পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন উপরে, ওইটাতে আপনি ক্লিক করার পর এখানে আপনি ইউএসডি আপনার ভিসা যে আপনার আছে ইন্টারন্যাশনাল যেটা আছে ডুয়াল কারেন্সি ওই কার্ডের মাধ্যমে আপনি আপনার পেমেন্ট দিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রসেস করার জন্য, প্রসেস করার পর এখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার যে কার্ডের যেভাবে আপনি পেমেন্ট দিতে হয় ঠিক সেইভাবে দিয়ে আপনি আপনার পেমেন্ট দিতে পারবেন। দেওয়ার পর গিয়ে আপনি 3 থেকে 4 দিনের ভিতরে আপনি আপনার ইমেইলে আপনি ভিসার ফুল ফর্ম আপনি পেয়ে যাবেন, তখন আপনার ভিসা ওকে হয়ে যাবে। তারপর আপনি আপনার একটা যে কোনো একটি এয়ারলাইন্সের আপনি টিকিট কাটার পর আপনি যে আপনার উজবেকিস্তানে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।